বর্তমান পরিস্থিতিতে করোনা ভাইরাস তার মারণ কামড় নিয়ে ভারতবর্ষে উপস্থিত। নেতা মন্ত্রী, উচ্চতর ব্যবসায়ী, নায়ক নায়িকাদের এগিয়ে আসার নজির বেশ সুস্পষ্ট। ঠিক এহেন সময়ে মানুষের পাশাপাশি বঞ্চিত কিছু পথকুকুর, গরু, মোষ, বাঁদর অর্থাৎ পশু পাখি। ঠিক এই টালমাটাল সময়ে নদিয়ার শান্তিপুরে দেখা গেল অন্যরকম চিত্র। শান্তিপুর পাবলিক লাইব্রেরি গেটের কিছু সদস্য আজ তাঁদের মহানুভবতা নিয়ে এগিয়ে এসেছেন। বলা বাহুল্য, এরা কেউই তথাকথিত প্রথম বেঞ্চের ছাত্র নয়। রাজনৈতিক যুক্তিতর্ক, খেলাধুলা, আড্ডা মারা দিয়েই যাদের জগৎ, আজ তাঁরাই শান্তিপুরের রাজপথে। শুনে নেব তাদের সদস্যদের থেকে কিছু কথা। আমি অঙ্কিতা কুণ্ডু আর আপনারা দেখছেন স্টার নিউজ বাংলা। আমরা শান্তিপুরের রাজপথে নেমেছি, আমরা সাংবাদিক বন্ধুরা, কিন্তু নেমেছি কাদের জন্য তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দেব। নেমেছি কিছু পথ কুকুর, গরু, মোষ, ষাঁড় এবং কিছু মানুষও কিন্তু এই উদ্যোক্তাদের চোখ এড়ায়নি, এবং বিভিন্ন রকমের পশু পাখি, পাখি পশু বিভিন্ন রকমের রয়েছেন, তারা তাদের চোখ এড়াননি। তারা মহতি উদ্দেশ্য নিয়ে আজকে পথে নেমেছেন, এবং যারা খেতে পাচ্ছেন না এই কঠিন পরিস্থিতিতে, কিছু মানুষ আমরা রয়েছি যারা হাত গুটিয়ে বসে রয়েছি চিরন্তন, অর্থাৎ ঈশ্বরের প্রতি আস্থা রেখেই আমরা ভাবছি হয়তো দিনটা কেটে যাবে বা কাটবে না এরকম কিছু, কিন্তু এর মধ্যেও লাইব্রেরি গেটের, শান্তিপুর লাইব্রেরি গেটের কিছু মানুষ তারা কিন্তু এগিয়ে এসছেন, এবং কিছু মানুষ, কিছু পশু পাখি যা তাদের সামর্থ্য তাদের প্রতি তারা কর্তব্য পালন করছেন। শুনে নেব কিছু কথা তাদেরই এক সদস্যের মুখ থেকে। আপনার নাম? আমার নাম বিজু ঘোষ। আপনাদের দলটার নাম? আমরা এই লাইব্রেরি গেটে, আমাদের সব বন্ধুরা এক জায়গায় বসি, আমার পূজা কমিটি। লাইব্রেরি গেটে একটা সরস্বতী পুজো হয়, সেই কমিটিরই আমরা সব সদস্য একত্রিত হয়েছি। আমরা সবাই কিছু না কিছু কাজে লিপ্ত, এবার যে যেমন অর্থ দিয়ে আমাদের সবাই কিছু না কিছু কাজ করে, সব তাদের কিছু উপার্জন আমরা ইনভেস্ট করে এর মধ্যে থেকে আমরা এইগুলো ব্যবস্থা করেছি। আমরা বিগত কয়েকদিন ধরে এগুলো করছি। আগের দিনও আমরা যেগুলো রাস্তার কুকুর কুকুর রয়েছে এদেরকে খাইয়েছি, আজকে আমরা কুকুর এবং মানুষ যারা ক্ষুধার্ত দুপুরে পাচ্ছে সন্ধেবেলায় পাচ্ছে না, এই জন্য আমরা করেছি কি সন্ধেবেলায় কিছু খাবারের আয়োজন করেছি, মাংস ভাত কুকুরদের জন্য করেছি, সেইগুলো নিয়ে আমরা এখন বেরিয়েছি সবাইকে এই খাবারগুলো ডিস্ট্রিবিউট করতে। আমাদের সব বন্ধুরাও রয়েছে, সবার একত্রিত হয়ে আমরা এই কর্মকাণ্ডটা সফল করতে পেরেছি, এটা আমরা সবাইকে ধন্যবাদ, এবং স্টার নিউজকে আমরা ধন্যবাদ জানাই। আর একটা কথা বলার, সেটা হচ্ছে সবাইকে তো আমাদের চোখে মেলানো সম্ভব না, কিছু মানুষ এড়িয়েও যায়। প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ করব, যদি তাদের আশেপাশে কাউকে এরকম দেখেন, সবাই প্লিজ সাহায্যের হাতটা বাড়িয়ে দেবেন। এখন খুব মুশকিল সময়, এই কঠিন সময়টুকু অন্তত মানুষের সাহায্যের হাতটা মানুষের দিকে বাড়িয়ে দেন, এটা আমাদেরও অনুরোধ। আমরা যতটা পাচ্ছি চেষ্টা করছি। না না, এরকম আমাদের কোনো, আমাদের সবার সহযোগিতা রয়েছে, এবং আমাদের যে সিনিয়র ব্যাচ রয়েছে তারাও সহযোগিতা করছে, এই নিয়ে আমাদের কোনো বাধা কিছু আসেনি। আমরা সিস্টেম মেনে দুজনেই তো বলেছেন যে এরকমভাবে সাহায্য করতে মানুষকে বা পশু পশু পাখিকে, তাই আমরা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সবার মানে কথা অনুযায়ী আমরা সেই ডিস্টেন্সটা মেনেই আমরা কাজটা কর্মকাণ্ডটা চালিয়ে যাচ্ছি। আরও এমন আরও যারা আছে, আরও যারা এরকম আছে তারাও যদি এরকম সবাই এগিয়ে আসে, তাহলে এই যারা অনাহারে রয়েছে, কঠিন সময় যারা অনাহারে রয়েছে, তারা অনাহারে থাকবে না, তারা দুমুঠো দিনে দুবেলা খেতে পারবে। কথা হচ্ছে এই কঠিন সময়ে বেঁচে থাকার শেষ লড়াই, মানে মরে যাওয়ার আগে বেঁচে থাকার শেষ লড়াইটা যদি লড়াই করা হয়, তাহলে মনে হয় আমাদের পাশে অনেক লোকই আছে। তার কারণ আমরা চেষ্টা করছি যে দিনের পর দিন যে করোনার যেভাবে আমাদের উপর প্রকোপ পড়ছে, ভারতবর্ষ স্কেল বেড়েই চলেছে, সুতরাং আমরা বলছি যে ঘরে থাকুন, সুস্থ থাকুন, কিন্তু ডিস্টেন্স বজায় রেখেও মানুষের পাশে দাঁড়ানো যায় সেটা আমরা প্রমাণ করে দিতে চাইছি। এবং আমরা খালি না, আমাদের মতন অনেকে আছে শান্তিপুরে এবং বাইরেও যাদের জন্য এরা খেতে পাচ্ছে, এই দুস্থ লোকরা যারা খাওয়ার দুটো খাওয়ার আশায় বসে আছে তারা খেতে পাচ্ছে, পাশাপাশি যারা আমাদের পাহারা দেয় রাত্রিরে, যারা আমাদের পাহারা দেয় সেই চারপে মস্তানরা যারা রাস্তায় ঘুরে বেড়ায়, তারা দুটো খাওয়ার আশায় বসে থাকে আমাদের জন্যে।
কারণ পাশের বাড়ির দরজাটা বন্ধ, এখনো কেউ বেরোচ্ছে না। সুতরাং তাদের যদি খাবার না দেওয়া হয় তো তারা হয়তো হারিয়ে যাবে। সুতরাং তারা হারিয়ে যাওয়া মানে প্রকৃতির ভারসাম্য হারিয়ে যাওয়া। সৃষ্টিকে আমরা শেষ করতে চাই না, আমরা চাই সবাইকে নিয়ে বেঁচে থাকি, বনের বাঘ থেকে গাছের পাখি মানুষ সব একসাথে থাকি। ধন্যবাদ। বুঝতেই পারছেন যে ওনাদের কাছে প্রকৃতি হচ্ছে ঈশ্বর, অর্থাৎ প্রকৃতির ভারসাম্য বজায় রাখাকে ওনারা নিজেদের দায়িত্ব বলে মনে করেন। ধন্যবাদ ওনাদের এই সাধুবাদকে, এই সাধু উদ্যোগকে। ক্যামেরায় জগন্নাথ মণ্ডলের সঙ্গে অঙ্কিতা কুণ্ডুর রিপোর্ট, স্টার নিউজ বাংলা।